500 বছর আগে শুরু হয়েছিল উত্তর দিনাজপুরের দেবীনগরের কালীপুজো। পূজোর দায়িত্বে ছিলেন অবিভক্ত দিনাজপুরের জমিদার বংশ। দেবীনগরের কালীর মাথায় ছাদ নেই, আকাশে তার ছাদ, খোলা আকাশের নিচেই পূজিতা হন প্রতিমা। সব সন্তানদের নিয়ে একই ছাদের তলায় থাকেন দেবীনগরের কালী প্রতিমা। আর তাই প্রচলিত রেওয়াজ অনুসারে কালী প্রতিমার মাথায় ছাদ থাকে না। কথিত আছে, দেবীনগরের জমিদার পরিবারের এই পূজোয় একটা সময় ওপার বাংলা থেকে পূজো দিতে আসতেন গিরিজানাথ রায় এবং তার পুত্র জগদীশ রায়। সেই সময় দেবীনগরের নাম ছিল পীরগাছি। ইতিহাসে পীরগাছির কালী পুজোরও উল্লেখ রয়েছে। এই আমাদের এই জায়গাটা ছিল দিনাজপুর মহারাজার অধীনে। দিনাজপুরের মহারাজা ছিলেন গিরিজানাথ রায়, যার পুত্র মহারাজা জগদীশনাথ রায়, তাকে হয়তো অনেকেই চেনেন। রায়গঞ্জের স্কুল এবং অন্যান্য অনেক কিছুই তার স্থাপন করা আছে। তো গিরিজানাথ রায় উনি সপার্শ্বর দিনাজপুর থেকে এসে এখানে পুজো দিতেন। উনি দিনাজপুর থেকে সকালে রওনা হতেন ঘোড়ার গাড়ি কিংবা অন্যান্য যে তখনকার দিনের যে যানবাহন ছিল তাতে করে, এবং সন্ধ্যার পরে এসে প্রতিমা তৈরি করে পুজো দিয়ে সূর্যোদয়ের পূর্বে প্রতিমা নিরঞ্জন করে তারা চলে যেতেন। পীরগাছিতে প্রথমে কালী পুজো হতো না, পরিবর্তে প্রচলিত ছিল শিব পুজো। অঞ্চলটি একটা সময় ত্রিবেণী সঙ্গম নামেও প্রসিদ্ধ ছিল, কারণ একটা নয় একই সঙ্গে তিনটে শিবের পুজো হতো এখানে। পরে স্বপ্নাদেশ পেয়ে শুরু হয়েছিল কালী পুজো। দিনে দিনে বেড়েছে পুজোর জাঁকজমক, তবে বন্ধ হয়েছে বলি প্রথা। কোনো পাকা ভোগ হয় না, খিচুড়ি পায়েস লুচি তরকারি এগুলো হয় না, সুজি লুচি ভোগ হয় এখানে, এবং ফলমূল মিষ্টি। এখানকার পূজোর উপাচারই হচ্ছে এইটা। রাতের মধ্যে মূর্তি গড়ে পুজো হয়ে ভোরের আগে বিসর্জন হয় প্রতিমা। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানকার প্রতিমা দেখতে। আপাতত কালী পুজোর অপেক্ষাতেই দিন গুনছেন এলাকাবাসী। উত্তর দিনাজপুর থেকে অমিত দের রিপোর্ট, কলকাতা টিভি।